27 বছর আগে এমিলি নামের এই নারী 5টি মেয়েকে দত্তক নিয়েছিল। কিন্তু দত্তক নেওয়ার 27 বছর পর সেই মেয়েরা বড় হয়ে এমিলির সাথে যা করেছিল সেটা দেখে চোখে জল এসেছিল সবার। ইউএস এর মন্টানাতে এমিলি তার বাবা মার সাথে বেশ সুখেই ছিল। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় কখনো এমিলিকে কষ্ট করতে হয়নি। তার বাবা মা তাকে এতটাই ভালোবাসত যে কোনো কিছু চাওয়ার আগেই সে পেয়ে যেত। তার সব চাওয়া পাওয়া পূরণ করার পরেও কিন্তু এমিলি পথভ্রষ্ট হয়ে যায়নি। এমিলি যেমন লক্ষ্মী মেয়ে ছিল, তেমনি সে ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাই তো মাত্র 20 বছর বয়সেই সে ক্লাস টপার হয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে। আর এর কয়েক মাসের মধ্যেই তার চাকরি হয়ে যায়। চাকরির 18 মাসের মধ্যে এমিলির দুবার প্রমোশন হয়। সে কাজে এতটাই দক্ষ ছিল যে বিভিন্ন কোম্পানি থেকে তার জব অফার আসতো। এত সফলতা অর্জনের পর এইবার এমিলির ইচ্ছা ছিল নিজের সংসার সাজানোর। কিন্তু 5টা আঙুল কি আর সমান হয়? এমিলির সময়ও হয়তো তাই হয়েছিল। একমাত্র রিলেশনশিপেই সে ব্যর্থ ছিল। এইভাবে সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে করতে বহু বছর পেরিয়ে যায় তার। কিন্তু সঠিক মানুষের খোঁজ যেন মিলছিলই না। অপরদিকে তার বাবা মায়ের বয়সও বেড়েই যাচ্ছিল। তারা চাইছিল মেয়েকে সুখে শান্তিতে ঘর করতে দেখবে, নাতি নাতনির সাথে খেলা করবে। কিন্তু মানুষ যা চায় তাই কি সবসময় পায়? তাই তো এমিলিও 40 বছর পর্যন্ত পায়নি কোনো সঠিক জীবন সঙ্গী। তাই এমিলি একদিন ভাবলো এইবার যাকে পাবো তাকেই বিয়ে করে ফেলবো। কিন্তু সে এটাও ভেবে দেখলো এমনটা করলে সে যাকে বিয়ে করবে তাকে ঠকানো হবে। কাউকে ভালো না বাসলে বিয়ে করে তার জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। তাহলে এখন উপায়? কোনো উপায়ন্তর না পেয়ে এমিলি বেছে নেয় একলা থাকার সিদ্ধান্ত। ছোটবেলা থেকে এমিলির স্বপ্ন যেন তখনই চুরমার হয়ে যায়। এমিলির স্বপ্ন ছিল সুখী একটি পরিবার, অনেক বাচ্চা কাচ্চা হবে তার। কিন্তু কিছুই যেন হলো না। এভাবেই এমিলি খুব কষ্ট পেতে থাকলো। কিন্তু ওপরওয়ালা তো সবাইকে সবসময় কষ্টে রাখেন না। তাই হয়তো এমিলির মাথায় আসে বাচ্চা দত্তক নেওয়ার চিন্তা। কিন্তু বাচ্চা দত্তক নিতে চাইলেই কি নেওয়া যায়? আমেরিকায় তখন বাচ্চা অ্যাডপ্ট করার আগে করতে হতো কোর্স। সেই কোর্সে যদি এমিলির পারফরমেন্স ভালো হয় তবেই সে বাচ্চা অ্যাডপ্ট করতে পারবে। তাই সে ভর্তি হয়ে গেল কোর্সে। কোর্সটি ছিল 12 মাসের। কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে কোর্স শেষ হওয়ার কিছুদিন আগেই আমেরিকায় এমিলির সিটিতে দত্তক নেওয়ার সিস্টেম বন্ধ হয়ে যায়। তখন এমিলি পুরোপুরি ভেঙে পড়ে। তার সব স্বপ্ন যেন নিজের চোখের সামনে ভেঙে যেতে দেখছিল সে। এভাবেই দিন চলে যাচ্ছিল। এমিলি একদিন অফিস থেকে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ঘরে শুয়ে পড়ে। তার ডিনার বানানোর মতো এনার্জি ছিল না। ডিনার না বানিয়ে সে প্রায় ঘুমিয়েই পড়েছিল। তখন হঠাৎই তার মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে। এত রাতে কে কল করেছে এই ভেবে এমিলি ভয় পেয়ে যায়। সে ভেবেছিল হয়তো তার বাবা মার কিছু হয়েছে বা কোনো বন্ধু বান্ধব হয়তো বিপদে পড়ে গেছে। এই ভেবে সে ভয়ে ভয়ে কলটা রিসিভ করে। কিন্তু সেই একটি ফোন কল তার জীবন বদলে দেয়। কলটি ছিল একটি সোশ্যাল ওয়ার্কারের। এমিলি কল রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে এক মহিলা বলে ওঠেন, উনি নিউ ইয়র্কের এক এতিমখানা থেকে কল করেছেন। ওনাদের কাছে 5টি মেয়ে শিশু আছে আর এই বাচ্চাগুলোকে এমার্জেন্সিতে দত্তক নিতে পারবে এমন মানুষ দরকার। কিন্তু দত্তক নিলে 5 মেয়েকেই একসাথে নিতে হবে, কারণ শিশুগুলোকে আলাদা রাখা যাচ্ছে না। আর 5 একসাথে কেউ অ্যাডপ্ট করতে চাইছে না। তাই এমিলি যদি চায় তাহলে সে সেই 5 একসাথে অ্যাডপ্ট করতে পারবে। এমিলি তখন ভাবছিল আসলেই কি সে যা শুনছে তাকে ঠিক শুনছে? তার জন্য নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। এমিলির স্বপ্ন যে এইভাবে পূরণ হবে এটি সে কখনো কল্পনাও করেনি। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল তার অনেকগুলো ছেলে মেয়ে হবে। তাই আর কিছু না ভেবে এমিলি তাকে হ্যাঁ বলে দেয়। আর এ কথাটি এমিলি তার বাবা মায়ের সাথে শেয়ার করে। তারাও এটি শুনে এত খুশি হয়ে যায় যা বলার বাইরে। এত বছর পর তারা নাতিপুতির সাথে খেলা করতে পারবে এই ভেবে তারাও খুশি হয়ে যায়। যদিও এমিলি সে সময় একটু ভয় পেয়েছিল যে সে 5টা বাচ্চাকে আসলে কি মানুষের মতো মানুষ করতে পারবে। আবার এটিও ভেবে সে অবাক হচ্ছিল এত সুন্দর ফুটফুটে 5টি মেয়েকে তাদের বাবা মা কিভাবে এতিমখানায় রেখে গেল। কি এমন হয়েছিল তাদের যে 5টা মেয়েকেই এতিমখানায় রেখে যেতে হয়েছিল তাদের? এই ভেবে এমিলি সেই এতিমখানায় কল দেয় আর জানতে চায় কেন এই বাচ্চাগুলোর মা বাবা তাদের নিজের কাছে বাচ্চাগুলোকে রাখেনি। তখন সেই সোশ্যাল ওয়ার্কার তাদেরকে জানায় আসলে এই বাচ্চাগুলোর কোনো বাবা ছিল না, তাদের মা ছিল সিঙ্গেল মাদার, অর্থাৎ বিয়ে না করেই সে বাচ্চা প্রসব করে ফেলেছিল। আর তার একার পক্ষে 5টি বাচ্চাকে লালন পালন করার সামর্থ্য নেই, তাই সে মেয়েগুলোকে এতিমখানায় রেখে যায়। এটি শুনে এমিলির মেয়েদের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। এমিলি তার মেয়েদের নাম রাখে এলা, এনা, গ্রেস, সোফিয়া এবং ন্যাটালি। এমিলি সর্বক্ষণ তাদের বাচ্চাদের নিয়ে ভাবত। এমিলি তার বাচ্চাদেরকে দেখাশোনার জন্য একটি ন্যানিও রেখে দেন। এমনকি সে তার অফিসের কাজও কমিয়ে ফেলে যাতে সে ভালো মতো বাচ্চাদের দেখাশোনা করতে পারে।
ছুটির দিনে সে বাচ্চাদের নিয়ে ঘুরতে যেত আর সর্বক্ষণ তাদের দেখাশোনায় দিন পার করত। বাচ্চাদের যখন 4 বছর বয়স হয় তখন সে তাদেরকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয়। প্রতিদিন এমিলি বাচ্চাদেরকে স্কুলে ড্রাইভ করে দিয়ে আসতো, আবার নিয়েও আসতো। এভাবে কিছু বছর চলে যায়। এমিলি তার মেয়েদের তার সর্বস্ব দিয়ে ভালো রাখার চেষ্টা করতে থাকে, কিন্তু তারপর এমিলির মনে হচ্ছিল সে বোধহয় তার মেয়েদের সাথে বেশি একটা সময় স্পেন্ড করতে পারছে না। তাই এমিলি তার চাকরি ছেড়ে দেয় আর সে বাড়ি থেকেই কাজ করা শুরু করে। এইভাবে বাসায় থেকে সে তার মেয়েদেরকে বড় করতে থাকে, তাদের ভালো স্কুলে লেখাপড়ার ব্যবস্থা করে, এমনকি তাদের যেন কোনো কিছুর কমতি না থাকে সেটাও এমিলি নিশ্চিত করে। আর এভাবেই কেটে যায় বছরের পর বছর। যখন তার মেয়েরা হাই স্কুল শেষ করে তখন একদিন রাতে এমিলি তার 5 মেয়েকে ডেকে বলেন, আমি তোমাদের জন্মদাত্রী মা নই, আমি তোমাদের দত্তক নিয়েছি। এই শুনে 5 মেয়ে যেন বিশ্বাসই করতে পারছিল না। তারপর এমিলি তাদের সবকিছু খুলে বলে। সবকিছু শুনে 5 মেয়ের এমিলির প্রতি যেন ভালোবাসা আরো বেড়ে যায়। এমিলিকে তারা ধন্যবাদ জানায় তাদের জন্য এত কিছু করার জন্য। কিন্তু এর কিছুদিন পরই 5 মেয়ে লেখাপড়া করার জন্য শহর ছেড়ে বাইরে চলে যায়। লেখাপড়া শেষ করে তারা সবাই চাকরিও পেয়ে যায়। তখন তাদের উপর কাজের এত প্রেশার ছিল যে তাদের কাছে নিজের জন্য সময় তো দূর, মায়ের জন্য সময় বের করা সম্ভব হচ্ছিল না। তাহলে কি এমিলি একাই তার বাকিটা জীবন পার করে দেবে? এত বছর মেয়েদেরকে বড় করলো আর মেয়েরা তাকে ছেড়ে কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল। আসলে ভালো মানুষের সাথে কি এমনটাই হয়? যদি আপনিও এগুলো ভেবে থাকেন তবে আপনি ভুল ভাবছেন। যখন এলা, এনা, গ্রেস, সোফিয়া এবং নাটালির 27 বছর বয়স হয় তখন তারা তাদের মায়ের কাছে ফিরে আসে তাদের মায়ের স্বপ্ন পূরণ করতে। এমিলির ইচ্ছা ছিল তার একটি সুপারমার্কেট থাকবে, তাই এলা, এনা, গ্রেস, সোফিয়া, নাটালি তাদের মায়ের জন্য 3টি সুপারমার্কেট কিনে দেয়। এমনকি তারা তাদের মাকে একটি আলিশান মেনশনও গিফট করে। শুধু কি তাই, তার মা বাচ্চাদেরকে অনেক পছন্দ করে বলে মায়ের জন্য একটি এনজিও বানিয়ে দেয়। তারা এমিলির ভালোবাসার সঠিক প্রতিদান দিয়েছিল। মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে সেদিন এমিলি যেমন খুশিতে কেঁদে ফেলেছিল তেমনি খুশিতে কেঁদে দিয়েছিল তার পরিচিত মানুষজন। এমনটা তো নিজের ছেলে মেয়েও অনেক সময় করে না। মা বাবা কষ্ট করে বড় করার পর অনেক ছেলে মেয়ে তাদের মা বাবাকে ভুলে যায়। মা বাবাকে কষ্ট দিয়ে কিছু সন্তান তাদের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেয়। সিংহ তো চিতার মতো দ্রুত দৌড়াতেও পারে না, বাদরের মতো গাছে ঝুলতেও পারে না, আবার জিরাফের মতো লম্বাও নয়, সাপের মতো বিষাক্ত নয়, হাতির মতো বিশাল আকৃতির নয়, নেকড়ের মতো বুদ্ধিমানও নয়। এমনকি শক্তির দিক থেকে বিবেচনা করলেও সিংহের নাম আসে অনেক পরে। হাতিকে দেখে সিংহ ভাবে, আজ ওকে আমি শিকার করে খাব। অন্যদিকে হাতি যখন সিংহকে দেখে তখন সে ভাবে, এই শালা আজকে আমাকে খাবে। সেই লড়াইয়ে হয়তো সে বিপরীত পক্ষকে হারিয়ে দেবে, মেরে ফেলবে, নতুবা লড়াই করতে করতে সে নিজে মরে যাবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।